মানছে কিছু কইলে তো আর কিছু করার নাই, সব তৌফিক নাই এবার বিনা ভাই, যে ভাই মনে হইতে ভাই যেচো যেচো সাম আসসালাম আলাইকুম ভাই। দিলাও না একটা কুমিল্লা খান, দিলাও না একটা, দেখো না কিচ্ছু করা যায়নি, প্রশ্ন উত্তর করি একটা লইলাও না। আচ্ছা তুই কোনটা বুঝেস না নি, বুঝেস না নি কোনটা? বুঝি তো, সবে কিনে নিয়েছে, সবে সেও বাকি নিয়েছে না, সবে কিনে নিয়েছে, আমরা কি কিনতাম না নি? আচ্ছা কুরবানি গইলো তৌফিক করে ব্যাপার, ওই যে বোনের বিয়া তো তো টাকা খরচ হইলো, তুই যে সব না খরচ, তুই জানস নি কত টাকা ঋণ, ঋণ দিয়ে কুরবানি দিমু কিলা? দিলাম না দিলাম, আমি তো ঋণ দাও, ঋণ দিকে তো একটু দিলাম না, দেখো না এগুলো তো কুরবানি, কুরবানি তৌফিক না থাকলে কিলা দিমু, না বুঝিয়া খালি যে সপ্তাহ চিল্লাস বুঝেস না। কোনো লাখন মেনে চলে ধরে নি, চাকরি করো ইয়ে করো, কোনো লাখন মেনে চলে যায় না নি, মেনে জন নাই যেহেতু তৌফিক হইবে এমনিও দিমু। সালাম আলাইকুম ভাই। সেটনি কুমবা লাইছো? ও তো মাত্র এলাম, যে বাইরে গরম ভাই। কিতা কিতা হইলো তাই? তাই তো আর কিতা হইলো, তো হন হওয়ার যে কইতাম কিলা কুরবানের হতা হওয়ার, তাই যদি না দেওয়া তাইলে বুঝি হোর বাড়ি সরম পাইব, তাই কুরবানি না দিলে হোর বাড়ি সরম পাইব না, মানে তারা হজিকার আর কি বারবার মানে কুরবানি দিবাই নি, তাই তো হয়েছে দিলে দিবো আমরা, কারণ কই দিছে অন্তত তার মুক্ত রাখতো হর, যেমন যে কোনো উপায় দেওয়ার নেই। এখন বিয়া তো তো টাকা খরচ হইলো, এখন কুরবানি কিলা দিতে তুই তো জানোস, কোনো ভাই আসেনি এগিয়ে তো বুঝে না, এর মধ্যে আপনার কিতাই ফাইসলা যে সুদর এ বেটা হওয়ার যে সুদর টেকা লইয়া তার কাছ থেকে লইন লইয়া বুঝে দিলাই তো দিলাই দিলাই ওইব ওইব তার বুঝানি লাগবে, আচ্ছা ফরে মাত ভাই না, ওখানে মাথা গরম একটু ফরে মাত, আর আমরা দিমু রে তুই এবার দিলাম না তো কেটে দিছে আব্বা, তাকে দিছি নাই আমরা, আমরা যে সময় সবাই চাকরি করবো সময় সবাই মিলে তুই চাকরি করবে যে তুই হেও যেহেতু চাকরি তাই চাকরি করবা, চাকরি করে মুরগিও গানতে পারতে না তাই চাকরি করবা, এরে বারে কিন্তু বারে কিন্তু আমি গেলে সরম দিব, আমি কিন্তু মাইল লাগাই দিব, খারে খারে মারিতে আমি কুরবানি দিই আমরা রাস্তাত বারে মু বন্ধু তে আমারে সরম দিব, আমি মারি দিব, আমার রাগ উঠবে মারি দিব, ইতা করিস না বাবা এই যে বুঝে না বে আমারে কই কটাই সরম দিই আমি কই হন, অহন এবার দিতে পারলাম না আমরা তো দিছি নাই নি, আব্বা দাস্তা তো দিছি আমরা, অহন এবার একবার সবার তো সমস্যা থাকে সবসময় সবাইকে তো সপ্তাহ করতে পারেনি, অহন আমরা আগর ঋণ যেটা আছে আমরা সবাই মিলে কিলা আনে করে ঋণটা শুরু ধরা যায় একটা আগে চিন্তা সরম দিতে খেলে মানুষ, সমাজের মানুষ হলা সমাজের মানুষ যেন দেখবো একটু সমস্যা হন আর বেশি সমস্যা তৈরি হবে, সে আমরা বুঝেই তো না, ও তোরে উস্কাইয়া দিব তারে উস্কাইয়া দিব, এতে চেয়ারম্যানে তারে হয়েছে সুদর টেকা দিই সুদর টেকা সুদ আনিয়া মাথা যায় না হের লগে অন হের অনুবাদ সুদে আর টুদে বুঝার চিন্তা আছে না, শুধু ঋণ করে দিলে তার সুদে আনিয়া দিলে বিষয়